আমাদের মন চ্যানেলের সাথে থাকুন, আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আশা করি সবাই ভালো আছেন। আজকে সবার মঙ্গল কামনা করে একটা বিষয়ে আলোচনা করব, সে আলোচনাটা হচ্ছে মোবাইল, ল্যাপটপ এবং ইন্টারনেট যারা অলওয়েজ চালাচ্ছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এই যেগুলো আমরা ব্যবহার করি, বিগত দিনে যেসব অল্প টাকার যেগুলো মোবাইল ইউজ করেছি আমরা, এখন অনেক বেশি টাকার মোবাইল ইউজ করা হচ্ছে। 3G 4G এইভাবে গ্রেড বেড়ে যাচ্ছে। এই গ্রেডের কারণের জন্য যত দিন যাচ্ছে তত রেডিয়েশন বেড়ে যাচ্ছে, কিন্তু এই রেডিয়েশনের প্রভাব এত বেশি, এই বেশির কারণের জন্য এগুলো বেশি ইউজ করলে দেখা যায় যে কান গরম হয়ে যাচ্ছে, একটা বিশাল চোখ ঘাড় মাথা একটা বিশাল প্রভাব পড়ছে। তার জন্য হচ্ছে কি, প্রচণ্ড হেডেক হচ্ছে, ঘাড় ব্যথা হচ্ছে, মাথা ধরছে এবং টেনশন বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত, পারিপার্শ্বিকতার চাপে মানুষের সাথে ব্যবহার আচার পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। এই কারণের জন্য দেখা যাচ্ছে চোখের নার্ভ পর্যন্ত শুকিয়ে যাবে, মাথার নার্ভ শুকিয়ে যাচ্ছে। এগুলো হতে পারে, হবে। তার কারণ হচ্ছে কি, যে আমাদের আগে গাছে যে নারকেলগুলো হতো অনেক বড় বড় হতো, সেই নারকেলগুলো দেখা যায় শুকিয়ে যাচ্ছে, পানি থাকছে না। এজন্যে ফল ফুল প্রত্যেকটির ক্ষেত্রে একটা প্রভাব পড়ছে। যারা ঘরের ভিতরে ইন্টারনেট চালাচ্ছেন, দেখালো রাত্রে লং টাইম চালাচ্ছেন, ঘুমেরও ব্যাঘাত হবে ভীষণভাবে। এবং যারা চালানোর পরে রাতের দিকে ইন্টারনেট কন্ট্যাক্টগুলো বন্ধ রেখে শুবেন, নইলে হবে কি, এই যে একটা প্রভাব রেডিয়েশন, ঠিক ওই এক্স রে মেশিনের মতো। তার কারণে আমাদের ব্লাড সার্কুলেশনও দেখা যাচ্ছে, ওই হোয়াইট ব্লাড সেল বেড়ে যাবে, রেড ব্লাড সেল কমে আসবে, এর একটা প্রভাব পড়বেই। অতএব আগে থেকে সবাই যাতে সচেতন হয়, আপনাদের মঙ্গল কামনা করে এই জিনিসটা আপনাদের একটু সচেতন করে দেওয়া, যাতে আপনারা ভালো থাকেন। এর এত প্রভাব বেশি, যারা বুক পকেটে মোবাইল ইউজ করছেন, এই যে 4G হাই ফ্রিকোয়েন্সি, এর জন্য দেখা গেল কি, আপনার হার্ট প্রবলেম হতে পারে। যারা সাইড পকেটে রাখছে নিচের দিকে, তাদের দেখা যাচ্ছে শুক্রাণুগুলো ধ্বংস হতে পারে, সেটা মেয়েদেরই হোক আর পুরুষেরই হোক। এতে হবে কি, সন্তানাদি দেখা গেল বিকলাঙ্গ বেশি হচ্ছে, হতেই পারে। এইগুলোর থেকে সচেতন হওয়া, এর রেডিয়েশন থেকে যখন ব্যবহার করবেন তখন ইউজ করুন, সচেতন হয়ে চলা। অতএব আগে থেকে আপনারা যদি সবাই না আমরা প্রস্তুত হই, তাহলে আমাদের সবার কিন্তু এই প্রভাব থেকে মুক্ত হব না। অতএব দেখা যায় কি, গ্রামের মানুষ আর শহরের মানুষ, তাদের যে শারীরিক ক্ষমতা, তাদের কিন্তু অনেক শারীরিক, যারা ব্যবহার করছেন ইলেকট্রিসিটি বা এইসব মোবাইল টোবাইল, তাদের কিন্তু শারীরিক ক্ষমতা অনেক বেশি আমাদের শহর ভিত্তিক মানুষের থেকে। তাদের অক্সিজেন বেশি, ফ্রেশ অক্সিজেন, আমরা অক্সিজেন গ্রহণ করি না, তাই এর থেকে কিছুটা আমরা মুক্ত হতে পারি। এগুলোর প্রভাব থেকে একটু কন্ট্যাক্টগুলো আর কি বন্ধ রেখে রাতে ঘুমানো, দ্বিতীয়ত ঘাড় মাথায় পানি দিয়ে এগুলো ফ্রেশ হওয়া, দুটো আসন করতে পারেন, একটা হচ্ছে উষ্ট্রাসন আর একটা শশাঙ্ক আসন, এই দুটো আসন। দ্বিতীয়ত ভ্রামরি, এই ভ্রামরিটা করলে কিছুটা আপনি মুক্ত হবেন, নইলে সম্ভব না এ থেকে মুক্তি পাওয়ার। অতএব আমরা ব্যবহার বেশি তো করা শিখেছি, যার জন্য তার একটা প্রভাব সবার উপরে পড়বেই। অতএব আগে থেকে সচেতন হওয়া ভালো নয় কি? প্রতিদিনের মতো আজকে একটা কবিতা দিয়ে শেষ করছি। এই দেহ ভোগের বাসা, কামনা বাসনা নিয়েই মনের উপর যত সমস্যা, এই পৃথিবী, এই দেহ নিয়েই
করে দেহ ব্যবসা, অতএব আজীবন হবে সবার সমস্যা। শেষ করে